हेलो स्टूडेंट्स, वेलकम टू डब्ल्यू बी एग्जाम पोर्टल। तो आज किन्तु आमरा समाधान करछी फिगर काउंटिंग। फिगर काउंटिंग मूलत तीन प्रकार है। एक हे स्ट्रेट लाइन काउंटिंग, दुई हे तुम्हारे सरल रेखा जेटा काउंटिंग बोल्लाम सेटा स्ट्रेट लाइन काउंटिंग, तीन हे तुम्हारे ट्रायंगल काउंटिंग, चार हे तुम्हारे क्वाड्रिलेटरल काउंटिंग अर्थात आयतक्षेत्र और वर्गक्षेत्र काउंटिंग। देखो ये धरण क्षेत्र में को शर्टकाट है ना, रियलि को शर्टकाट है ना। ट्रायंगल और स्क्वायर काउंटिंगे ताओ शर्टकाट आछे, किन्तु ये धरण क्षेत्र में रियलि को शर्टकाट नहीं। এবং সরলরেখা কাউন্টিং ওই জন্য কিন্তু রেলে প্রচুর পড়েছে বিগত বছরে, ওই জন্য এটাকে ইগনোর করবে না, প্র্যাকটিস করো। অনেকেই অনলি ট্রায়াঙ্গেল কাউন্টিং প্র্যাকটিস করে যাও এবং হয়তো পরেও ওটা, কিন্তু বিভিন্ন শিফটে আমি দেখেছি যে তোমাদের সরলরেখা কাউন্টিং বা কাউন্টিং অফ স্টেট লাইন্স কিন্তু তোমাদের পড়েছে। কাউন্টিং অফ স্টেট লাইনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চোখ সেট করা আর খাতায় লেখা সেটাকে। দেখো পরীক্ষার সময় তো তোমাদের আর ডিজিটাল পেন দেবে না, যে পরীক্ষার সময় তোমরা স্ক্রিনের উপর দাগাতে পারবে। আমি যেমন এখানে বলতে পারি দাগিয়ে এখানে একটা আছে এখানে দুটো আছে এভাবে আমি বলতে পারি, কিন্তু এভাবে যদি তোমাদের আমি দেখাই পরীক্ষার সময় কিন্তু এই পদ্ধতি তোমরা ইউজ করতে পারবে না, কারণ স্ক্রিনের উপর তো তোমরা দাগাতে পারবে না, সামনে কম্পিউটার থাকবে, অনলাইন টেস্ট হবে, ঠিক আছে। সুতরাং কী হবে, অফলাইন টেস্ট তো নয় অনলাইন টেস্ট হবে। অফলাইন টেস্ট হলে তাও কী হয়, তোমরা দাগাতে পারো, কিন্তু অনলাইন টেস্টের জন্য তো ক্ষেত্রে তো তোমরা তা দাগাতে পারবে না। তো এক্ষেত্রে তোমরা কী করবে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটু আইসাইট সেট করতে জানতে হবে, চোখটা সেট করবে এবং যার যতগুলো লাইনের উপর তোমার চোখ পড়বে ততগুলো কী করবে তুমি স্ট্রেট লাইন খাতায় আঁকবে। যেমন আমি তোমাদের একটা করে দেখাই, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে আনুভূমিক লাইন মানে শোয়ানো লাইন কটা আছে। আমি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এখন আমি যেভাবে দাগ দিলাম তুমি তো আর স্ক্রিনের উপর দাগ দিতে পারবে না, না তোমার কাছে লাইট পেন থাকবে না তোমার কাছে ডিজিটাল পেন থাকবে। তো তুমি কী করবে, তুমি দেখবে প্রথমে একটা দেখলে দাগ দাও, তারপরে একটা দেখলে দাগ দাও, তারপর একটা দাগ, তারপর একটা দাগ, তারপর একটা দাগ, অর্থাৎ তুমি যতগুলো লাইন দেখলে ততগুলো দাগ তোমার এখানে পড়লো। সবথেকে ইজিয়েস্ট হয়েছে এইটা। এবার দেখো এই ছবিটার ওপর টোটাল কর্ণ কটা আছে, এই ছবিটার আমি দেখতে পাচ্ছি এই ছবিটার কিন্তু দুটো কর্ণ আছে। দেখো এই ক্রস টোটাল কটা আছে, একটাই আছে ক্রস, একদম এমুড়ো ওমুড়ো ক্রস কটা আছে, একটাই আছে, স্ট্রেট ক্রস একটাই আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে তিনটে মানে এখানে দুটো আর এদিকে পাঁচটা, তাহলে এখানে টোটাল আমার কটা হলো, সাতটা হলো। দেখো সাত লাইন আমার হয়ে গেছে। এবার দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ব আছে, দেখো এই ফিগার, এই ফিগারটার দিকে দেখো, যেখানে আমি একটু টিক মারছি তোমাদের বোঝানোর জন্য মারছি। দেখো একটা ব আছে না, এখানে একটা এরকম একটা ব আছে না, ভালো করে দেখো। তাহলে এই বয়ের মধ্যে কটা আছে, এই বয়ের মধ্যে কটা আছে, তিনটে আছে। এই একটা বয়ে তিনটে আছে, আর এই সেম ব এদিকে দেখো একটা করা আছে, এই বয়ের মধ্যে কটা আছে, তিনটে আছে। তাহলে এখানে সাত আট এখানে তোমাদের ছয়, টোটাল তিনটে, অর্থাৎ তিন আর তিনে ছয়, এখানে তিনটে এখানে তিনটে, টোটাল ছটা। সাত আর ছয় কত হলো তোমাদের তেরোটা, অর্থাৎ এখানে এখনও পর্যন্ত তেরোটা আছে। আর দেখো মাঝখানে একটা ফিগার তোমাদের আছে, ঠিক আছে, মাঝখানে কিন্তু একটা ফিগার আছে যেটা অনেকটা ত্রিভুজ আকার। সেই ত্রিভুজ আকারে তুমি কী করো, বড় বড় লাইনগুলো আগে নিয়ে নাও, ঠিক আছে। সেই এই ত্রিভুজে দেখো তিনটে টোটাল স্ট্রেট লাইন রয়েছে বড় বড়, এখানে কটা আছে তিনটে। তো এই তিন যখন তেরোর সঙ্গে যোগ হচ্ছে তখন কটা হয়ে যাচ্ছে, ষোলোটা যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একদম নিচে আরও দুটো আছে, কোন দুটো, এইটা এইটা আর এইটা, ঠিক আছে। যারা বুঝতে পারলে না যে আমি কোন দুটো দেখালাম, চলো আমি একটি হলুদ কালি ইউজ করে দেখাই, কোনটা দেখালাম আমি, দেখালাম এইটা আর এইটা, অর্থাৎ আরও দুটো, তাহলে ষোলো প্লাস তোমাদের দুই। আচ্ছা হলুদ কালিতে তো বোঝা যাচ্ছে না, চলো আবার লালে শিফট করি, ষোলো প্লাস তোমাদের দুই, তাহলে কত হচ্ছে এখানে আঠেরোটা। অর্থাৎ টোটাল এই ফিগারটাতে কতগুলো স্ট্রেট লাইন আছে, আঠেরোটা স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইন কাউন্ট করা টাফ কেন হয়, এক তো এর কোনো শর্টকাট নেই প্রথম কথা, তোমাকে ওই লাইন ধরে ধরে গুণই করতে হবে। দু নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি যেটা বললাম যে তোমার সামনে কিন্তু কোনো ডিজিটাল পেন থাকে না তোমার পরীক্ষার সময়। তুমি হয়তো ইয়েস তুমি হয়তো খাতায় লিখে হয়তো যখন করবে তখন ওটা টিক দিয়ে দিয়ে করবে, কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার সময় কিন্তু ওই আঁকার পরে তুমি গুনলে তোমার ওখানে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগে যাবে। আর একটা প্রশ্ন যদি পনেরো থেকে কুড়ি মিনিট দাও তাহলে হয়েই গেলো, আর কিছু করার দরকার নেই, ওখানে পরীক্ষা ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। তো মনে রাখতে হবে চোখ সেট করে, ঠিক আছে, চোখ সেট করে কীভাবে তুমি খাতায় আঁকবে সেটাই তোমাদের আমি এখানে দেখালাম। তো এখানে উত্তর কত হবে, আঠেরো। চলো নেক্সট পরেরটায় যাবো, অনেকগুলো রেখেছি তোমাদের আজকে, চলো। আচ্ছা এটাই দেখো আমি লেফট থেকে গোনা স্টার্ট করছি, এটাও খুব ইম্পর্ট্যান্ট, কোন দিক থেকে গুনবে, যে কোনো একটা দিককে শিফট করতে হয়, হ্যাপাজার্ড নিতে নেই, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ যে, ভালো করে দেখো তুমি কী দেখতে পাচ্ছ, যে এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, ঠিক আছে, এবং এখানে টোটাল কটা চতুর্ভুজ আছে তুমি দেখতে পাচ্ছ, এখানে টোটাল তিনটে চতুর্ভুজ আছে। পয়েন্ট টু বি নোটেড, কটা চতুর্ভুজ আছে, তিনটে চতুর্ভুজ কিন্তু আছে, দুটো বর্গক্ষেত্র আছে একটা আয়তক্ষেত্র আছে। তো এক একটা চতুর্ভুজে কটা করে থাকে, এক একটা চতুর্ভুজে কটা করে থাকে, চারটে করে থাকে। তো তিনটে চতুর্ভুজে কটা আমার স্ট্রেট লাইন দরকার হবে, তিনটে চতুর্ভুজে বারোটা স্ট্রেট লাইন দরকার হবে। এখন তোমাকে দেখে দিতে হবে এই বারোটা স্ট্রেট লাইন করার সময় যে কোনো একটার বাহু অপরটার কমন নয় তো, মানে যদি ধরো এরকম একটা দেওয়া আছে আর ধরো এরকম একটা দেওয়া আছে,
তো এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, তো তুমি কি এখানে কটা পাবে? আটটা পাবে? না, কারণ এই মাঝখানের লাইনটা তোমার কমন, ফলে আটটার থেকে এক কিন্তু কমে যাবে, অর্থাৎ সাত হবে। আমি দেখতে পাচ্ছি এখানে এমন কোনো চতুর্ভুজ নেই যার সাথে আরেকটার কমন বাহু আছে, সুতরাং আমরা এখানে বারোটা নিতে পারি। তো প্রত্যেকটা চারটে করে এখানে দেখতে পাচ্ছি তিনটে চতুর্ভুজ আছে, তো চার তিনে বারোটা তো এখানে হয়েই গেল, ক্লিয়ার হলো। নেক্সট দেখো, এবার তুমি দেখো বাকিগুলো দেখো, হ্যাপাজার্ড লাইনগুলো দেখো, ঠিক আছে। হ্যাপাজার্ড লাইনগুলোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজাকার ফিগার রয়েছে, ঠিক আছে। ত্রিভুজাকার ফিগারের বেসটা কিন্তু নেবে না, এটাকে কিন্তু নেবে না, কারণ এটা তুমি অলরেডি যে রেক্ট্যাঙ্গেল আছে তার বাহুর মধ্যে ধরিয়ে এখানে বারোটা করেছো, ঠিক আছে। সুতরাং ওটাকে তুমি নেবে না। ত্রিভুজাকার ফিগারের এরকম একটা আছে, এরকম একটা আছে, তো এখানে দুটো এলো। মাঝখান দিয়ে একটা লাইন স্ট্রেট গেছে, তো আরও একটা এলো। অথব এখানে টোটাল ফিগারে কটা এলো? তিনটে। ও পাশে বারোটা আছে, বারোর সঙ্গে তিন এখানে যোগ হলো, ঠিক আছে। বারোর সঙ্গে তিন কী করলে? তুমি এখানে যোগ করলে। ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো, এবার আমরা কী করছি? আমরা ঢুকছি হচ্ছে এই বড় রেক্ট্যাঙ্গেলের মধ্যে ঢুকছি। এখানে কটা আছে? এখানে দেখো এরকম একটা আছে, এরকম একটা আছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ মাঝখানে এরকম একটা আছে। এখানে কটা আছে? টোটাল তিনটে আছে, ঠিক আছে। এই স্ট্রেট লাইনটা কিন্তু নেবে না, রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ ওটাকে তুমি নেবে না, কারণ কি, ওটাকে তুমি অলরেডি এর মধ্যে ধরেছো, অলরেডি এইটার মধ্যে তুমি ধরে ফেলেছো, সুতরাং ওটাকে আর তুমি নেবে না, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি? তো কটা হচ্ছে দেখো টোটাল এখানে তিনটে, তাহলে প্লাস তোমার এখানে থ্রি, টোটাল কটা আছে দেখো? বারো আর তিনে পনেরো, পনেরো আর তিনে আঠেরো, অর্থাৎ এখানেও তোমাদের টোটাল আঠেরোটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে। এখানেও তোমাদের টোটাল কটা স্ট্রেট লাইন আছে? আঠেরোটাই স্ট্রেট লাইন আছে। আচ্ছা, নেক্সট চলো পরের কোশ্চেনে। আজকে যে কটা ফিগার নিয়েছি প্রত্যেক কটা তোমাদের রেলওয়েতে পড়ার প্রশ্ন, ঠিক আছে, ওই জন্যই নেওয়া হয়েছে। আচ্ছা দেখো, এখানেও আমি দেখতে পাচ্ছি আমার টোটাল কটা চতুর্ভুজ আছে? আমি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে চতুর্ভুজ আছে, কিন্তু একটা চতুর্ভুজের বাহু অপর একটা চতুর্ভুজের বাহুর সাথে কমন আছে। দেখো এই পার্টটা আমার কমন আছে, এই পার্টটা আমার কমন আছে, ঠিক আছে। যেহেতু এই পার্টটা কমন আছে আমি কিন্তু এই পার্টটাকে আর ধরবো না, ভালো করে বুঝবে, যেহেতু এই পার্টটা কমন আছে আমি পার্টটাকে আর ধরবো না। তো টোটাল চার ইন্টু চার মানে ষোলোটা হওয়ার কথা ছিল, হবে পনেরোটা বাহু। যদি শুধু রেক্ট্যাঙ্গেল বা কোয়াড্রিল্যাটারালগুলোকে দেখি বা চতুর্ভুজগুলোকে দেখি, কটা চতুর্ভুজ আছে? একটা, দুটো, তিনটে, চারটে চতুর্ভুজ আছে, কিন্তু আমার চারি চারি ষোলোই হতো, চারটে আছে চারি চারি ষোলো হতো, কিন্তু একটা বাহু কমন। যেহেতু কমন, হয় ওটাকে আমাকে রেক্ট্যাঙ্গেলের মধ্যে ধরতে হবে অথবা আমাকে ওটাকে স্কোয়ারের মধ্যে ধরতে হবে, তো আমি যে কোনো একটার মধ্যে ধরবো, অথবা ষোলো থেকে এক বাদ যাবে, অর্থাৎ পনেরো হয়ে যাবে, টোটাল এখানে পনেরোটা হয়েই গেল। এবার তুমি কী করো? হ্যাপাজার্ড লাইনগুলোকে গোনো। দেখতে পাচ্ছ ক্রিস ক্রসে দুটো, মাঝখানে একটা, তিনটে, একটা, চারটে, তাহলে এই ফিগারটার মধ্যে অর্থাৎ এই টোটাল ফিগারটার মধ্যে কটা আছে দেখতে পাচ্ছ? পনেরো, আর এখানে দেখতে পেলে আমরা চারটে আঁকলাম, তো চার, পনেরো আর চারে কত হলো? আবার উনিশ হলো, ঠিক আছে। এইভাবে গুনবে, দেখবে একদম মিস্টেক হবে না, একদম ইজিলি তুমি পারবে, ঠিক আছে। আর এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে কটা আছে? দুটো আছে দেখতে পাচ্ছ, তাহলে উনিশ আর দুয়ে কত? আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি উনিশ আর দুই হচ্ছে আমার একুশ। অ্যান্সার কত হবে এখানে? টোটাল কতগুলো আছে এখানে? একুশটা স্ট্রেট লাইন আমার এখানে আছে, নিজে চাইলে গুনে দেখে নিতে পারো, একুশটাই তোমাদের দাঁড়াবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা এটা তোমাদের পরেরটা, আগেরবার থেকে এটা একটু জটিল, জটিল দুটো কারণে। এক, এখানে প্রচুর লাইন আছে, আর তিন নম্বর হচ্ছে এখানে কনফিউজিং কতগুলো ব্যাপার আছে। যেমন হচ্ছে দেখো, আমরা জানি যে ট্রায়াঙ্গেলে তিনটে হয়, রেক্ট্যাঙ্গেলে চারটে হয়, কিন্তু রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেলের মধ্যে একটা বাহু কমন আছে, কোন বাহুটা? এই বাহুটা। ফলে ইদার আমাকে রেক্ট্যাঙ্গেলে তিনটে ধরতে হবে অথবা আমাকে ট্রায়াঙ্গেলে দুটো ধরতে হবে। আমি একটা কাজ করছি, আমি রেক্ট্যাঙ্গেলে তোমাদের কী করছি? তিনটে ধরে নিচ্ছি, আর ট্রায়াঙ্গেলে তোমাদের তিনটে ধরে নিচ্ছি। ট্রায়াঙ্গেলে তিনটে তিনটেই রাখলাম, রেক্ট্যাঙ্গেলে একটা বাহু কমিয়ে দিলাম, কারণ কি, এই বাহুটা আমার ত্রিভুজের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার একটা কাজ করো, ফিগার ধরে গোনো, হয় তুমি ট্রায়াঙ্গেলটাকে আগে গোনো অথবা তুমি রেক্ট্যাঙ্গেলটাকে আগে গোনো, এবং তুমি হয় লেফট থেকে গোনো অথবা রাইট থেকে গোনো। তো আমি একটা কাজ করছি, আমি ট্রায়াঙ্গেলটাকেই গুনছি এবং আমি লেফট থেকে গুনছি, এটা এল, সরি এলটা আলফার মতো লাগছে, আমি কী করছি, আমি এটাকে লেফট থেকে গুনছি। চলো লেফট থেকে গোনা যাক। এবার একটা জিনিস দেখো, লেফট থেকে গোনার সময় আমি এই লাইনটাও পাবো এবং আমি এই লাইনটাও পাবো। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই দুটো লাইন আমার রেক্ট্যাঙ্গেলের মধ্যেও আছে আবার ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে। দেখো এই লাইনটা স্ট্রেট গেছে রেক্ট্যাঙ্গেলের মধ্যেও গেছে, এই লাইনটা স্ট্রেট গেছে আমার ট্রায়াঙ্গেলের মধ্যেও গেছে। সো আমি কী করবো, আমি এই দুটো লাইনকে কোথায় নেবো, রেক্ট্যাঙ্গেলের মধ্যে নেবো নাকি আমি ট্রায়াঙ্গেলের মধ্যে নেবো? বুদ্ধিমানের কাজ হচ্ছে এই লাইন দুটোর ম্যাক্সিমাম পার্ট যে ফিগারের মধ্যে দিয়ে গেছে সেই ফিগারটাকে নেওয়া, ঠিক আছে। এই লাইন দুটোর ম্যাক্সিমাম পার্ট যে ফিগারটার মধ্যে দিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এই লাইন দুটোর ম্যাক্সিমাম পার্ট আমাদের রেক্ট্যাঙ্গেলের মধ্যে দিয়ে গেছে, তো আমরা কী করবো, এটাকে রেক্ট্যাঙ্গেলের মধ্যেই কাউন্ট করবো। তো আমি তোমাদের সুবিধার জন্য এখানে ক্রস দিয়ে রাখছি, পরীক্ষার সময় তোমাদের ক্রস দিতে পারবে না, কারণ না তোমাদের কাছে ডিজিটাল পেন থাকবে না তোমাদের কাছে লাইট পেন থাকবে। তো তোমরা কী করবে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ফিগারগুলোকে, মানে এই যে লাইন আছে এই লাইনগুলোকে কী করো, তোমরা
জাস্ট মনে রাখো, ঠিক আছে? আরও দুটো লাইন আছে, যে লাইন দুটো কিন্তু তোমাদের রেক্ট্যাঙ্গেলের মধ্য দিয়ে গেছে এবং ত্রিভুজের মধ্য দিয়ে গেছে। কোন লাইনটা? এই লাইনটা আর এই লাইনটা, কারণ এই লাইনটা দেখো স্ট্রেট গেছে, এই লাইনটা দেখো তোমাদের স্ট্রেট গেছে। দ্যাট মিন্স এই দুটো লাইনকেও কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেলের মধ্যেই কাউন্ট করবো, আমরা ত্রিভুজের মধ্যে কাউন্ট করবো না, ঠিক আছে? ফলে আমি কী করলাম, এটাকেও ক্রস দিয়ে রাখলাম, এটাকেও আমি ক্রস দিয়ে রাখলাম, ঠিক আছে? পরীক্ষার সময় তোমরা ক্রস দিতে পারবে না, তোমাদের আইসেট এতটাই ভালো হতে হবে প্র্যাকটিস করে করে যে ইজিলি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের কাছে কটা লাইন আছে, দেখো আমি ট্রায়াঙ্গেলের মধ্যে গুনছি। প্রথম পাচ্ছি আমি এরকম একটা লাইন, তারপর লাইনটা কাটা আছে, প্রথম লাইনটা কাটাই আছে, প্রথম লাইনটা কাটা, তারপর আমি এরকম একটা লাইন পাচ্ছি, তারপর লাইনটা কাটা, ঠিক আছে? তারপর আমি লম্বা একটা লাইন পাচ্ছি, ওকে। তারপর আমি স্ট্রেট একটা লাইন পাচ্ছি, ওকে। তারপর আমি পাচ্ছি এরকম একটা লাইন পাচ্ছি, ওকে। তারপর আমি তোমাদের এরকম একটা লাইন পাচ্ছি, ঠিক আছে? এই লাইন পাচ্ছি একটা, ওকে। তারপর দেখো, তারপর আমি তোমাদের লাইনটা কাটা, তারপরের লাইনটা আমার এখানে কাটা গেছে, ঠিক আছে? তারপরের লাইনটাও আমার এখানে কাটা গেছে, আর তারপর আমার একটা লাইন রয়েছে, ঠিক আছে? তো আমি কটা লাইন এখানে কাউন্ট করলাম চলো দেখে নিই একবার। একটা, ঠিক আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আমি এখানে টোটাল ছটা লাইন কাউন্ট করেছি যেটা কি না ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এবং যে লাইনগুলো কিন্তু রেক্ট্যাঙ্গেলের সঙ্গে কমন নয়। যে লাইনগুলো কি রেক্ট্যাঙ্গেলের সঙ্গে কমন নয়। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের মধ্যে সঙ্গে কমন আর একটা লাইনও আছে, কোনটা বলো তো? এই স্ট্রেট লাইনটা, এই লাইনটাও কিন্তু রেক্ট্যাঙ্গেলের সঙ্গে কমন। দেখো এই লাইনটা টোটাল এসছে, ফলে এই লাইনটাও কিন্তু রেক্ট্যাঙ্গেলের সঙ্গে কমন। তো আমরা কী করবো, আমরা এর থেকে এক আবার মাইনাস করে দেবো, অর্থাৎ আমাদের এখানে কী হবে, পাঁচ হবে, ঠিক আছে? তো তিন আর পাঁচের আটটা লাইন আমার এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, যে লাইনগুলো কী হবে না কমন নয় রেক্ট্যাঙ্গেলের সঙ্গে। চলো আর একবার দেখিয়ে দিই তোমাদের, চলো আর একবার দেখিয়ে দিই, ঠিক আছে? অনেকের অসুবিধা হতে পারে, চলো আর একবার দেখিয়ে দিই। এই ফিগারগুলোর ক্ষেত্রে প্রবলেমটা কী, ফিগারগুলোতে কোনো শর্টকাট হয় না, স্ট্রেট লাইন কাউন্টিংয়ের কোনো শর্টকাট নেই, যার ফলে কী হয় অসুবিধা হওয়ার চান্স থাকে, ঠিক আছে? চলো দেখিয়ে দিই। যে এখানে যেগুলো ক্রস দিচ্ছি সেগুলো একটাও আমি ট্রায়াঙ্গেলের মধ্যে গুনবো না। ট্রায়াঙ্গেল তিনটে দিয়ে তৈরি নিলাম, রেক্ট্যাঙ্গেল এখানে আমরা চারটে নিয়েছিলাম কিন্তু তিনটে নেবো। আচ্ছা এবার দেখো কী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন এই আছে, প্রথম লাইনটা আমাদের ক্রস হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রথম লাইনটাই আমাদের ক্রস হচ্ছে, তারপর একটা স্ট্রেট লাইন আছে, তারপর লাইনটা আবার ক্রস হচ্ছে, ঠিক আছে? তারপর আমরা কী দেখতে পাচ্ছি, এক লাইন আমাদের এই স্ট্রেট গেছে, ওকে। আট লাইন আমাদের এখান থেকে গেছে, এই স্ট্রেট গেছে, ওকে। আর তারপর লাইনটা আমাদের আবার ক্রস আছে, তারপর লাইনটা কী দেখতে পাচ্ছি আমরা, এই স্ট্রেট গেছে, ওকে। তারপর লাইনটা আমাদের আবার ক্রস আছে, তারপর লাইনটাও আমাদের ক্রস আছে, তারপর দেখতে পাচ্ছি আমাদের এই গেছে, ঠিক আছে? তো দেখে নাও এখানে কটা লাইন হচ্ছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। অর্থাৎ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তিন প্লাস তোমাদের পাঁচ, তিন প্লাস তোমাদের পাঁচ, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এই ত্রিভুজের মধ্যে টোটাল আটটা কিন্তু তোমার কী আছে, ফিগারে আটটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে? এবার তুমি কী করো, রেক্ট্যাঙ্গেলটা গোনার ট্রাই করো। চলো, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অলরেডি আমাদের তিনটে কাউন্ট করাই ছিল, চারটে বাহুয়া, কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেলের তিনটে ধরে গেছিলাম। এবার দেখো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে একটা সুবিধা আছে কাউন্ট করা, সেটা কি আমরা কিছু প্যাটার্ন খেয়াল করছি। তোমাদের মনে আছে হয়তো প্রথম যে ফিগার কাউন্টিংটা করেছি, মানে স্ট্রেট লাইন কাউন্টিং, সেখানে আমি তোমাদের ব আকৃতির একটা ফিগার পেয়েছিলাম, তাই না? একটা ব আকৃতির ফিগার পেয়েছিলাম। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কিছু ফিগার রয়েছে, এই ফিগারগুলো থাকার জন্য এখানে আমাদের কাউন্ট করা ইজি হয়ে যাবে, ঠিক আছে? চলো কাউন্ট করা যাক। আমরা দেখতে পাচ্ছি হরিজন্টাল লাইন কটা আছে, মানে এরকম লাইন কটা আছে, দেখো দুটোই আছে, একটা একটা, ঠিক আছে? ওকে, তাই দুটো ডাক দিলাম। এবার তুমি দেখে নাও তোমাদের স্ট্রেট লাইন, একদম ডিরেক্ট স্ট্রেট লাইন কটা আছে, দেখতে পাচ্ছি আমরা একটা, দুটো, তিনটে আছে। তো একটা, দুটো, তিনটে আছে, ঠিক আছে? এবার তুমি দেখো তোমাদের হ্যাপাজার্ড লাইন কটা আছে। একটা কাজ করবে এক্ষেত্রে, এক্ষেত্রে তোমাদের গুলি যাওয়ার চান্স থাকে, তোমরা একটা কাজ করবে, প্রথমে এইরকম লাইন কতগুলো আছে সেগুলো গুনে নেবে, তারপর তোমরা এরকম লাইন কতগুলো আছে গুনবে, এতে তোমাদের অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? আমি দেখেছি স্টুডেন্টরা সুইচ করার সময় অসুবিধা পড়ে, ঠিক আছে? চলো আমি এরকম লাইন কটা আছে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে লাইন গেছে কটা সেটা করে নিই। দেখো একটা গেছে, দেখতে পাচ্ছি দুটো গেছে, দেখতে পাচ্ছি তিনটে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি চারটে গেছে, দেখতে পাচ্ছি পাঁচটা গেছে, ওকে। তো এরকম লাইন আমাদের কটা আছে, পাঁচটা আছে। এবার চলো আমরা গুনে নিই তোমাদের বাম দিক থেকে ডান দিকে কটা গেছে। তো একটা গেছে, দুটো গেছে, তিনটে গেছে, ঠিক আছে? একটা, দুটো, তিনটে, ওকে, আমাদের কমপ্লিট, ঠিক আছে? তাহলে কটা হচ্ছে দেখো, দেখে নাও এখানে তোমাদের তিন, চার, পাঁচ, আর এদিকে তিন, পাঁচ আর তিনে আট, তাহলে টোটাল এখানে কটা আছে, এই জায়গায় কটা আছে, আমার আটটা আছে, ঠিক আছে? তিন আর দুই হচ্ছে তোমাদের পাঁচ, পাঁচ আর তিনে আট, আর এখানে কটা হচ্ছে, এখানে তোমার টোটাল কটা হচ্ছে দেখে নাও, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা প্লাস আট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে ষোলোটা আছে, ঠিক আছে? তো ষোলো প্লাস ওপরে তোমাদের আট, ষোলো আর আটে কত? চব্বিশ,
তো টোটাল ফিগার এখানে কতগুলো আছে, টোটাল ফিগার এখানে তোমাদের মানে টোটাল লাইন এখানে কতগুলো আছে, 24টা তোমাদের এখানে টোটাল লাইন আছে, ঠিক আছে। এভাবে গুনবে দেখবে প্রবলেম একদম হবে না। চলো নেক্সট পরেরটা। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এখানে দেখতে পাচ্ছ বাইরে একটা চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র, ভেতরে একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। কোন আয়তক্ষেত্র? এই একটা, এই যে দেখতে পাচ্ছ এই আয়তক্ষেত্রের কথা বলছি। তো তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল দুটো চতুর্ভুজ আছে, তো চার দুগুণে আটটা বাহু তো এখানে হয়েই গেল, ঠিক আছে। এবার এক্সট্রাগুলো গোনো, দেখো তোমাদের কটা লেফট টু রাইট গেছে, কটা রাইট টু লেফট গেছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এরকম লাইন কটা আছে, একটা, দেখো আমি এখানে লিখছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এরকম লাইন কটা আছে, পাঁচটা গেছে, ঠিক আছে। এরকম লাইন আমাদের পাঁচটা গেছে, ওকে। আর উল্টো লাইন কটা আছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে, কটা আছে, পাঁচটা আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আট আর পাঁচ আর পাঁচে দশ, অর্থাৎ এখানে আমরা আঠেরোটা লাইন আমাদের হয়েই গেল, ঠিক আছে। এবার দেখো স্ট্রেট লাইন কটা আছে, দেখো একটা, বা তোমরা তো আর ডাকাতে পারবে না, তো আমি এখানেই করছি, একটা দুটো স্ট্রেট লাইন আছে আর মাঝখান দিয়ে দেখো একটা লম্বা লাইন গেছে, অর্থাৎ প্লাস তোমাদের থ্রি, ঠিক আছে। তো আঠেরো আর তিন তোমাদের কত হচ্ছে, তোমাদের একুশটা। তো টোটাল এখানে কটা লাইন আছে, একুশটা লাইন আছে। যারা বুঝতে পারছো না তাই জন্য বলে দিই, চারটে চারটে আটটা তো বুঝতেই পারছো, এবার চলো গোনা যাক। দেখো এরকম লাইন কটা আছে, একটা দেখতেই পাচ্ছ, এই লাইন একটা আছে, এই লাইন দেখো তোমাদের দুটো আছে, এই দেখো তোমাদের তিনটে আছে, এই দেখো তোমাদের চারটে আছে, এই দেখো তোমাদের পাঁচটা আছে, ঠিক আছে, পাঁচটা আছে। ঠিক আছে, আচ্ছা এবার বিপরীত লাইনগুলো দেখো, এই দেখো একটা আছে, ঠিক আছে, এই দেখো তোমাদের দুটো আছে, এই দেখো তোমাদের তিনটে আছে, এই দেখো তোমাদের চারটে আছে, এই দেখো তোমাদের পাঁচটা আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রিস ক্রসে মানে লেফট টু রাইট গেছে, রাইট টু লেফট গেছে, এরকম পাঁচটা পাঁচটা দশটা আছে, ঠিক আছে। আর দেখো স্ট্রেট লাইন এই একটা, এদিকে একটা, অর্থাৎ দুটো, আর মাঝখানে একটা দেখো লম্বা লাইন গেছে তিনটে, অর্থাৎ টোটাল আমাদের একুশটা আছে, ঠিক আছে। এই পদ্ধতিটা করে দেখো, এই যে যেটা আমি এখানে করেছি এই পদ্ধতিটা ইউজ করে দেখো, এই যে টোটাল এই পদ্ধতিটা ইউজ করে দেখো, দেখবে তোমাদের সুবিধা হবে, দ্রুত তোমরা কিন্তু কাউন্ট করতে পারবে, এই যে তোমাদের লেফট টু রাইট আর রাইট টু লেফট বলেছি। নেক্সট হলো পরেরটাতে, পরের ফিগারটা দেখো, এই ফিগারটাও রীতিমতো কনফিউজিং, কারণ এখানে অনেক পার্ট কমন আছে, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছ তোমরা এই ভেতরের চতুর্ভুজটা চারটে বাহুই চারটে ত্রিভুজের সঙ্গে কমন যাচ্ছে, তো হয় ওই চারটে বাহুকে আমরা ত্রিভুজের বেস হিসাবে ধরে নেবো, তার মানে আমরা চতুর্ভুজটাকে ধরবই না, অথবা আমরা কী করবো, চতুর্ভুজটাকে আলাদা করে কাউন্ট করবো, ত্রিভুজগুলোকে কাউন্ট করবো কিন্তু বেসটাকে নেবো না, ঠিক আছে। তো আমরা কী করবো, আমরা চতুর্ভুজটাকে আলাদা করে কাউন্ট করছি, বেসটাকে আমরা নিচ্ছি না ত্রিভুজগুলো। তো যদি তাই করি, আর জিনিস দেখো, আমরা যখন প্রথম ত্রিভুজটার দিকে তাকাবো আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা আমাদের কমন আছে, ঠিক আছে। সিমিলারলি এই লাইনটাও আমাদের কমন আছে, ঠিক আছে, সিমিলারলি এই লাইনটাও আমাদের কমন আছে। তার মানে এই ত্রিভুজ আর নিচের পার্টটার সঙ্গে কমন লাইন এই তিনটে, তাই এই ত্রিভুজের মধ্যে কটা লাইন আছে ত্রিভুজটার বেসটা না ধরে। অ্যাকচুয়ালি দেখো এখানে ত্রিভুজের তো এই দুটো লাইন তো আছেই, ঠিক আছে, এই দুটো পার্ট তো তোমাদের আছেই, তার সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিভুজের একটা এরকম পার্ট রয়েছে, ঠিক আছে। অতএব আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের মধ্যে টোটাল এক দুই তিন, এই ত্রিভুজটার মধ্যে টোটাল আমার তিনটে লাইন রয়েছে, কমন পার্ট ছেড়ে, কমন পার্ট ধরলে বেড়ে যাবে, কমন পার্ট ছেড়ে বলছি, ঠিক আছে, ত্রিভুজের দুটো আর মাঝখানে একটাই আছে, ওকে। তো তিনটে লাইন এখানে আছে। নেক্সট চলো আমরা ফাঁকা ত্রিভুজগুলোর গুণে নিই, ঠিক আছে। দেখো এখানে একটা দুটো, এখানেও দেখো একটা দুটো, এখানেও দেখো একটা দুটো, ঠিক আছে, একটা এবং দুটো, তাহলে কটা হলো তিন, আর দুয়ে পাঁচ, আর দুয়ে সাত, আর দুয়ে তোমাদের কত হলো নটা, তাহলে এখনও পর্যন্ত আমরা কটা পেয়ে গেছি, নটা পেয়ে গেছি, ক্লিয়ার হলো। এবার চলো আমরা ভেতরের পার্টগুলোকে গুনতে আরম্ভ করি। দেখো ভেতরের পার্টে আমি দেখতে পাচ্ছি দুটো আমার কী আছে, চতুর্ভুজ আছে, তার মানে দুটো চতুর্ভুজ মানে চার দুগুণে আটটা, কারণ কেউ কামার সঙ্গে কমন নয়, তো নয় আর আট কটা হয়ে গেল আমার এখানে দেখতে পাচ্ছি, সতেরোটা হয়ে গেছে, ঠিক আছে, নয় আর আট সতেরোটা, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস দেখো, যেখানে যেটা আমার মিস্টেক হতে যাচ্ছিল, ঠিক আছে, আর একটা জিনিস দেখো কী মিস্টেক হতে যাচ্ছিলো, দেখো আমি তোমাদের একটু মুছে দিয়ে আরেকবার দেখাই কী মিস্টেক হতে যাচ্ছিলো, জাস্ট ধরলাম, ঠিক আছে, মিস্টেকটা তোমরা দেখতে পাচ্ছ যে এই লাইনটা আমার টোটালটাই কমন, ঠিক আছে, যে লাইনটা আমি তোমাদের সবুজ করছি এই লাইনটা আমার টোটালটাই কমন, আর এই লাইনটা আমি অলরেডি এই ত্রিভুজটার মধ্যে গুনেই নিয়েছি, এই ত্রিভুজের মধ্যে গুনেই নিয়েছি, ঠিক আছে, নদীর তিনটে হবে না, সুতরাং ওই লাইনটাকে আমি ধরবো না, ঠিক আছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। তার মানে এখানে আমি ধরবো আমার একটাই লাইন আছে, কোন লাইনটা বলো তো, এই লাইনটা একটাই লাইন আছে, এখানে আমি দুটো ধরতে পারি, এদিকেও আমি দুটো ধরতে পারি, ঠিক আছে। তাহলে টোটাল লাইন এখানে কটা হলো দেখো, এখানে তিন, তিন আর দুয়ে পাঁচ, পাঁচ আর দুয়ে সাত, আর একে আট,
মানে আগেরবার যেখানে আমরা 9 করেছিলাম সেখানে এবার 8 হয়ে গেল, এটাই হচ্ছে কারেক্ট। ঠিক আছে চলো, এবার তুমি চলো দেখো আমাদের দুটো এখানে চতুর্ভুজ আছে, তো 4 দুগুণে 8 মানে 8 8 16 এখানে হয়েই গেল। ঠিক আছে প্লাস প্লাস তুমি দেখো এবার তুমি লেফট টু লেফট টু রাইট কটা আছে আর রাইট টু লেফট কটা আছে গুণে নাও। দেখো লেফট টু রাইট কটা আছে, একটা দেখতে পাচ্ছি আমি, দুটো দেখতে পাচ্ছি। ঠিক আছে একটা দুটো, ইয়েস একটা দুটোই আছে। আর রাইট লেফট কটা আছে দেখো, একটা দুটোই আছে, রাইট লেফট আমার দুটো আছে। তো 8 8 16 আর 4 হচ্ছে তোমাদের 20। ঠিক আছে এই 4 আমার যোগ হলো, তাহলে এখন পর্যন্ত আমার কত হয়ে গেছে, 20 হয়ে গেছে। ঠিক আছে আর দেখো মাঝখানে তোমার একটা লম্বা লাইন রয়েছে যেটা আমরা আগেরবার ছেড়ে এসেছিলাম, 20 প্লাস তোমাদের কী হবে 1। ঠিক আছে 20 প্লাস তোমাদের কী হবে 1, তো 20 প্লাস 1 কত হবে তোমাদের 21। অতএব টোটাল এখানে কতগুলো স্ট্রেট লাইন আছে, 21টা স্ট্রেট লাইন আছে। ঠিক আছে দেখো উত্তর বেরিয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। লেফট টু রাইট, রাইট টু লেফট এই ট্রিকটা মনে রেখো, ইজি হবে দেখবে, নিজেরা করে দেখো একবার, ডেফিনেটলি ইজি পাবে তোমরা। অন্য যে কোনো ট্রিকে দেখবে হ্যাপাজার্ড হয়ে যায়। ঠিক আছে এই ট্রিকটা আমি নিজে ইউজ করে দেখেছি, ইজি তোমাদের হয় কারণ দ্রুত ফিগারগুলোকে চেনা যায়, লাইনগুলোকে চেনা যায়। ঠিক আছে কারণ পরীক্ষার সময় মনে রাখবে দাগানোর কোনো চান্স নেই, পরীক্ষার সময় তোমার চোখ যা বলবে তোমার পেন দিয়ে তোমাকে কিন্তু সেইটাই লিখতে হবে। সুতরাং প্রবলেম হচ্ছে চোখ সেট করা আর তার সঙ্গে হাতের রিদিমটাকে বজায় রাখা। ঠিক আছে নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও, প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।